হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো 777 চার্লি এই সিনেমাটা নিয়ে। আশা করছি তোমরা সকলেই কম বেশি এই সিনেমাটা দেখে ফেলেছো, যারা দেখে ফেলোনি এটা ওটিটিতে বেরিয়ে গেছে, স্ট্রিম করতে পারো। এই সিনেমাটা গত শুক্রবার দিনকে বেরিয়েছে ওটিটিতে, এবং এই সিনেমাতে কাস্টিং আছে রাক্ষসী শেট্টি, চার্লি, এই সিনেমাটা ডিরেক্ট করেছেন কিরণ রাজ। তো এই সিনেমাটা কেমন লাগলো, তো এই সিনেমাটা কেমন লাগলো এই ব্যাপারটা আমার কাছে নতুন রকম। কারণ এই সিনেমাটা আমি এবং আমরা অনেকেই একসঙ্গে বসে সিনেমাটা স্ট্রিম করছিলাম, তো সকলেই স্পিচলেস। তো এত সুন্দর একটা সিনেমা, বেসিক্যালি আমি যেহেতু ফরেন সিনেমা ওটা দেখি না, আমার কাছে সেরকম স্টক অফ সিনেমাস নেই। তো এই যে এত সুন্দর একটা কনসেপ্ট, একটা হিউম্যান বিং এবং একটা অ্যানিমালস, এই দুটো ক্যারেক্টারের মাধ্যমে এত সুন্দর মেসেজ, এত সুন্দর একটা অ্যাডোরেবল সিনেমা আমাদের সামনে প্রেজেন্ট করা যায়, সেটা তো এই সিনেমাটা না দেখলে হয়তো আমি জানতেই পারতাম। তো আমরা যদি গল্পটা ছোট করে বলি, তো অবশ্যই গল্পটা একটা মাইথোলজিক্যাল কনসেপ্ট থেকে ইন্সপায়ার। বাট এখানে রাক্ষসী শেট্টির যে ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটার জীবনযাপন করার কোনো মোটিভ নেই। সে সকালবেলা কাজে যায়, বাড়ি ফেরে, পরের দিন কাজে যায়, তার মধ্যে খাওয়া দাওয়া, টিভি, ঘরের বাইরে সে বেরোয় না, ওই কাজটুকুনি করে আসে। তো একই রুটিনে সে বছরের পর বছর জীবনযাপন করছিল। তো এই চার্লি নামক কুকুরটা তার জীবনে কী করে এন্ট্রি হয় এবং সে এন্ট্রির পরে তার জীবনে কী কী পরিবর্তন ঘটে, বিস্তারিত জানতে অবশ্যই তোমাদেরকে সিনেমাটা গোটা দেখতে হবে। গল্পের এক্সিকিউশন নিয়ে আমি কথা বলি, এই সিনেমার ডিউরেশন 2 ঘন্টা 30 থেকে 40 মিনিট। তো এই সময়টা আমরা সিনেমার সাথে খুবই কানেক্টেড হব, অনেকটা রিয়েলিটি ফিল করবো। এবং এই সিনেমাতে অনেক রকম এলিমেন্ট রাখা হয়েছে, হাসি, মজা, কান্না, ইমোশনস সমস্তটাই এখানে আছে। কমেডির জায়গায় কমেডি আছে, ট্র্যাজেডির জায়গায় ট্র্যাজেডি আছে, ইমোশনের জায়গায় ইমোশনস আছে। তো প্রত্যেকটা ব্যালেন্স খুব ভালো করেছিল। এবং এখানে রাক্ষসী শেট্টি এবং ইকুয়ালি চার্লির মধ্যে যে ব্যালেন্সটা দেখানো হয়েছে, যে সামঞ্জস্যটা দেখানো হয়েছে, সেটা অবশ্যই ভালো। সিনেমাটাকে যদি দুটো ভাগে ভাগ করি, প্রথম দিকটা একটুখানি খুব মজার এবং সেকেন্ড হাফটা একটু দুঃখের, একটু না ভালোই দুঃখের, তো সেটা বেশ আমার ভালো লেগেছে। তো আমার ব্যক্তিগতভাবে বলতে গেলে এই সিনেমাটা আমার খুব মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। আমার কেন, অনেক দর্শকই এরকম কথা বলেছেন যে এরকম সিনেমা হওয়া দরকার, বা এই সিনেমাটা একটা অন্য সিনেমা, একটা অন্য মাইলস্টোন ক্রিয়েট করে দিয়েছে সিনেমা জগতে, ইন্ডিয়ান সিনেমা জগতে। তো এই সিনেমাটা কী করে রিভিউ করবো, বা এই সিনেমার রিভিউটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই সিনেমার পারফরমেন্স বলি, ক্যামেরার কাজ বলি, মিউজিক বলি, সমস্তটাই এই সিনেমার সব কিছু ঊর্ধ্বে। এই সিনেমাটার মানেটাই সব। এখানে চার্লির যেরকম প্রেজেন্ট করা হয়েছে চার্লিকে, সেটা দুর্দান্ত। তার সাথে তার যে প্রভু অর্থাৎ রাক্ষসী শেট্টির যে সম্পর্কটা, সেটা তো অবভিয়াসলি ম্যাচ করা যাবে না অন্য কোনো ক্যারেক্টারের সাথে। এবং তাদের যে পারফরমেন্স আমরা এখানে দেখেছি, সেটা অনেকটাই ন্যাচারাল, অনেকটাই রিয়েলিটি। তাই আমরা তাকে ফিল করতে পেরেছি এটা অডিয়েন্স এঙ্গেজিং শো। এই সিনেমাটা বহুবার দেখলেও আমাদের মনে হয় যে কেন দেখছি, এমন একটা সিনেমা 777 চার্লি। এই সিনেমাটা দেখার পর আমার মনে হয়েছে যে এর থেকে ভালো আর সিনেমা হয় না। আমি আগেই বলেছি আমি ফরেন সিনেমা করে দেখি না, তো আমাকে ফরেন রেফারেন্স দেওয়া বেকার যে আমি এর থেকে বেটার সিনেমা দেখতে পাবো কিনা। তো আমার এই সিনেমাটা মনের একটা আলাদা জায়গায় গিয়ে ধাক্কা দিয়েছে এবং অবশ্যই ভালো লেগেছে। তো তোমরা যারা 777 চার্লি দেখো নি, দেরি না করে যদি 2 ঘন্টা আড়াই ঘন্টা সময় থেকে থাকে, এই সিনেমাটার জন্য ইনভেস্ট করো। অবশ্যই তার একটা কিছু মানে তোমরা খুঁজে বার করবে। এবং এখানে অ্যানিমাল লাভার সেই ব্যাপারটা যেটা দেখানো হয়েছে, সেটা অবশ্যই ভালো। আমি খুব অ্যানিমাল লাভার নয়, আমার পেট ফেট করা নেই তো, বাট এই সিনেমাটা দেখে আমার একটা অন্য জায়গা থেকে ফিলিংস ক্রিয়েট হয়েছে অ্যাবাউট অ্যানিমাল। তা বলে আমি অ্যানিমাল ক্রুয়েলিটির ওপর বিশ্বাস নয়, সেটা একদমই নয়। যাই হোক, ওভারঅল সিনেমাটা আমার এক্সিলেন্ট লেগেছে, সুপার্ব লেগেছে, এবং এরকম সিনেমা হয়তো আরও একটা খুঁজে পাওয়া যাবে না। তো 777 চার্লি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা আই এভার সিন। তোমরা যারা দেখো নি গিয়ে দেখো, যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।